আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কথা বলবো মিনুষ ডাকে নিয়ে। কেন 4 বছর সংসার করার পরে চলে গেলেন জনি, বিস্তারিত ভিডিওতে দেখুন। তুমি আসার কথা বললা যে তুমি এখন আসবা না, কয় না আমি তোর কাছে আর আসবো না। আমি বলছি কেন আসবা না তুমি, তুমি তো তোমার দোকান দিয়ে দিছিলাম সে টাকা পয়সা তোমার কাছে, অথচ তুমি অন্য অন্য ভাবে আমার কাছে টাকা নিছো টাকা পয়সা, আর তুমি আমাকে ভালোবাসা দিছো কেন? তুমি আমাকে ভালোবাসছো, আমি তোমাকে ভালোবাসছি, এখন আসবা না কেন? কয় না আমি এখন আসবো না, আমার তো এতদিন বাড়িতে মামলা ছিল, সেই মামলার কারণে আমি ওখানে ছিলাম তোর কাছে। ওদের আমি বাড়িতে যাই 15 অক্টোবর যাওয়ার পরে, ওর টাউনে যে বাড়ি ওই বাড়িতে যাই, যাই ওর মার সাথে কথা বলি, এলাকার মানুষ ভিড় হয়ে যায়। ভিড় হওয়ার পরে সবাই তাদেরকে আমি বুঝাই, ওর মা কোনো কথা এলাও দেয় না। ওর মা যে সব কিছু জানে এ কথাও ওর মা বলে না কাউকে। যাও আমি কান্নাকাটি করলাম, কত শোনার জন্যই তো আসছে বলেন। গেলাম ওদের আরেক বাড়ি আছে, আমি ওখান থেকে, আমাদের হিজড়ারা আছে, আমাদের হিজড়ারা থাকে, তার নাম হলো মৌ, তার বাসায় আমি থাকি। থাকার পরে 16 তারিখ সকালে আমি যাই তাদের গ্রামে বাড়ি, শুনি যে ও গ্রামে বাড়িতে আছে। এই বাড়ি থেকে আমি যাওয়ার পরে পলাই চলে, ওর ও যে আমার কাছে 4.5 বছর ছিল, তো ওর বাপকে যাচাই করবে না যে আমার ছেলে কই ছিল, আশায় বিষায় যাওয়ার পরে ওর বাপ নাকি ওকে বিয়ে করাই দিছে। তো আমার সাথে যখন ওর সাথে সম্পর্ক আমার কাছে আসার পরে বলে যে মিনু আমি রাস্তা জগতে ছিলাম, ভাই আমি নেশার টাকার জন্য সার্ভেলাইলেশন করছি, আমার কোনো ছেলে মেয়ে হবে না, এই কথা বলে আমাকেও ও চার্জারি করায় যে তোর সাথে আমি আজীবন থাকবো, এইরকম খুব আমাকে খুব ভালোবাসতো। যা ওর ভালোবাসে পড়ে যাই, ও আমাকে অপারেশন করে নিয়ে আসে, নিয়ে আসার পরে তো মনে করেন ওর ওর বাড়িতে যায়, ওর বাপ যে আমাকে মারতে যায়, কিন্তু ওর বাপ যাচাই করলো না যে 4.5 বছরে আমার ছেলে কই ছিল। তারপর এলাকাবাসী যারা আছে তারা তাদের কারণে মারতে পারে না, ছাড়াই দেয়। তারপর ওখান থেকে আমি চলে আসি। মিনু আপনি একটা কথা বলে বলছিল, থাকে কোথায়, নাম কি, কি তার পরিচয়? ওনার নাম মোহাম্মদ জনি, বয়স 25 হবে, গাইবান্ধা সদর থানা গোবিন্দপুর সুন্দর জাহান মোড় 4 নম্বর অটে। ওর বাপকে দুলমিয়া বললেও চিনে, তারপর মাহবুব রহমান বললেও চিনে। ওদের আরেক বাড়ি গাইবান্ধা জেলা খোলাহাট ইউনিয়ন কুমারপাড়া 9 নম্বর অটে। ওর সাথে আমার সাথে দেখা হয় আমানাশা মাজারে চট্টগ্রাম, আমি ওখানে বসে থাকি, আমার একটা সংগঠন ছিল চট্টগ্রাম বাউল বারোয়ালি বাউল সংগঠনের, আমি সিনিয়র সহসভাপতি ছিলাম। ওর সাথে আমার সাথে পরিচয় হয়।